ফিফা স্বীকৃতি ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম। সেই 2014 সালে নেপাল ও বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের মধ্যকার ম্যাচে এই স্টেডিয়ামে উপচে পড়া দর্শক হয়েছিল। সেবার সিলেট জেলা স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রায় 8 বছর পর আবারও সিলেটে বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যকার আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ পাবে শতভাগ দর্শক। এই ম্যাচটি সামনে রেখে নানা পদক্ষেপ নিয়েছে বাফুফে। এর মধ্যে গ্যালারি, মাঠ ও ড্রেসিং রুম সহ সবকিছুই প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সিলেটে অত্যন্ত ভালো ভেন্যু, সেখানে এর আগেও আমাদের খেলা হয়েছে এবং গত এক মাস ধরে কিন্তু এই খেলাকে মঙ্গোলিয়ার সাথে বাংলাদেশের খেলাকে কেন্দ্র করে কিন্তু আমরা মাঠের পরিচর্যা, উন্নয়ন, সকল বাকি সকল কাজ করা হচ্ছে। ক্রিকেটও যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফুল হাউস সব জায়গায় খেলা দর্শকরা আসছে। এখনও আমাদের ইন্টারন্যাশনাল মিটিং হয়েছে, আমরা বাকি যোগাযোগ অব্যাহত রাখছি। আমাদেরও এখানে উদ্দেশ্য হচ্ছে যেন আমরা যত বেশি সম্ভব দর্শককে আমরা সেখানে সমাগত করতে পারি। 2021 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশে কোনো ম্যাচ খেলেনি। প্রায় 1.5 বছর পর জামাল ভূঁইয়ারা আবার হোম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। তবে প্রিমিয়ার লিগে ফুটবলাররা খেলার মধ্যে থাকায় মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে নাবিলের প্রত্যাশাটাও অনেক। তাই তো দুটি ম্যাচই ফুটবলারদের দলগত পারফরম্যান্সের পরামর্শ দিয়েছেন তিনি। At present, to give our full effort on the pitch and make the best result that we can. We have 90 minutes to play and as I will ask all the players to give their full effort until the end of 90 minutes. এদিকে জাতীয় ফুটবল দলের অনুশীলনের জন্য বেশ কটি মাঠ বাফুফের পরিকল্পনায় আছে বলে জানান কাজী নাবিল আহমেদ। কমিটি আয়োজিত এই সংবাদ ইস্তেক দীপু সময় সংবাদ ঢাকা।